আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, পশু জবাই করলেই কেন কুরবানি হয়, মানুষকে দান করলে, মসজিদ করলে, মাদ্রাসা করলে কেন কুরবানি হয় না। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি প্রশ্ন করেছেন ওনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। বিষয়টা আমরা অনেকেই জানি না, অথবা অনেকেই চিন্তাও করি নাই আমরা অনেকে। তো এটার কারণ কি? কারণটা তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে স্পষ্ট রূপে বলে দিয়েছেন, যেগুলো আমরা জানি না, যার কারণে প্রশ্নগুলো আসে। যাই হোক, যেহেতু প্রশ্ন করেছেন, উত্তর অবশ্যই আছে। তো আপনি যেমন কুরবানি, যেমন 1 লাখ টাকা দিয়ে দিতেন, 2 লাখ টাকা দিয়ে দিতেন, আপনি যদি 2 লাখ টাকার পরিবর্তে 4 লাখ টাকা দিয়ে একটা মসজিদ করে দিলেন, সেটা কখনোই কুরবানির সব পাবে না। দান করা ওটা এক সিস্টেম, কুরবানি করা ঈদের দিন হওয়ার পরে, সূর্য ওঠার পর থেকে পরবর্তী 3 দিন, এই 3 দিন পর্যন্ত কুরবানি করা, এটা আপনার জন্য আবশ্যক। মানে যাদের নেশাব পরিমাণ টাকা পয়সা আছে, তাদের জন্য আবশ্যক কুরবানি করতেই হবে, এটা ওয়াজিব কাজ। এই জন্য এই অবস্থায় আমরা সবাই কুরবানি করব। যাদের আছে অবশ্যই কুরবানি করবেন, আর যাদের নাই সেটা তো ভিন্ন কথা। তো আমাদের প্রশ্ন ছিল যে এটা কেন কুরবানি হয়। এটা নিয়মই হচ্ছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা করলেই কুরবানি হবে, এটা করলেই, এটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। আল্লাহ তাআলা এই যে জবাই দেওয়ার মাধ্যমে এই জিনিসটাকে পছন্দ করেছেন, গ্রহণযোগ্য করেছেন। এই যে হাবিল কাবিলকে বলা হলো তোমরা কুরবানি করো, পৃথিবীর সর্বপ্রথম কুরবানি, তো এই পৃথিবীর সর্বপ্রথম কুরবানিটা হচ্ছে এই পশু জবাই দেওয়া নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে নিয়ম করেছেন, এই জন্য এটা করলেই কুরবানি হবে। আপনি কুরবানি করার পরিবর্তে 10 লাখ 20 লাখ 20 কোটি টাকা দান করে দিলেন, কুরবানির সব কখনো পাবেন না। কুরবানি কুরবানির ওই টাইমেই করতে হবে। আপনি সারা বছর কুরবানি করলেন, জবাই দিলেন, লাভ নাই, ওই একদিনের মধ্যেই কুরবানি দিতে হবে, একদিন নয় 3 দিন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।